যে কোনো ব্যক্তির জন্য দোয়া করা, সেই ব্যক্তি দোয়া পাওয়ার রাইট রাখে, সে অধিকার রাখে। আপনারও দোয়া করার অধিকার আছে। ইভেন একজন অমুসলিমের জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তুমি তাকে হিদায়ত দাও। একজন পাপিষ্টর জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাকে হিদায়ত দাও, আল্লাহ তাকে মাফ করে। দোয়ার ক্ষেত্রে সংকীর্ণ মনের পরিচয় দেওয়া মানেই হলো আল্লাহর অপছন্দনীয় বান্দাদের তালিকাভুক্ত হওয়া, আর দোয়ার ক্ষেত্রে ব্যাপক দোয়াকারী হওয়া, সকলের জন্য দোয়া কর্ণেওয়ালা হওয়া, কল্যাণকামী হওয়া, মানে হলো বিশাল বড় একটি অনুষ্ঠানে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। সেটা আবার কোনটা? যারা অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করে, অনুপস্থিত নাই, তারা মারা গেছে, সে হোক একজন পাপিষ্ট, সে হোক একজন বাচ্চা মানুষ, হোক সে আল্লাহর ওলি, আল্লাহর ওলির জন্য তো দোয়া করি, আমরা করি না? আরে মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক না? আমি ঠিক, এটা কি আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো, আমার নবী কি আপনার দোয়ার কাঙ্গাল? তারপরেও আল্লাহ লাজেম করে দিছে আমার নবীর জন্য কিয়ামত পর্যন্ত তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দোয়া করো, এটা আমার আল্লাহর ভালো লাগে? একজন আল্লাহর ওলির জন্য দোয়া করতে পারেন, একজন পাপীর জন্য দোয়া করতে পারেন, একজন আলেমের জন্য দোয়া করতে পারেন, একজন জালেম তাকেও তার জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য আপনি দোয়া করতে পারেন। আর সেটা করলে হবে কি? বিশাল বড় একটা মজলিসে আপনার জন্য দোয়ার আয়োজন হবে। সেটা কোন জায়গা? এমন জায়গায় যেখানে দোয়াকারীকে ভাড়া করে আনতে হয় না। আমাদের দেশে যারা দোয়া করে অনেকে আবার ভাড়াটিয়া, স্পেসিফিক কিছু কথা শিখিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ দোয়া কিন্তু করবেন হুজুর, এর বাইরে যাবেন না, 1000 টাকার একটা নোট ধরিয়ে দেওয়া হবে। হুজুর সাহেব 1000 টাকার নোট পাইয়া যেভাবে শিখাইয়া দিছে তুতা পাখির মতো এরকমই বলে ফেলতেছে, আবার বলতে গিয়ে শিখানো দোয়া উল্টাও বলে ফেলে, কেমন আল্লাহ অমুককে মাফ করো, এবং অমুককে যারা হত্যা করছে দেখো মাফ করো, এটা কিন্তু শিখিয়ে দেয় নাই, এটা করে ফেলে। পরিষ্কার কথা, দোয়া হবে ব্যাপক সকলের জন্য, এই ক্ষেত্রে কার্পণ্যতা করা যাবে না, যদি করেন আপনি কৃপণ। আর কৃপণের ব্যাপারে কিন্তু আল্লাহ পাকের কঠিন শক্ত কথা আছে, কৃপণ ভেসতে যাবে না, ব্যাপক হবে দোয়া সকলকে বলছি, দোয়া উন্মুক্ত সকলের জন্য। আমার নবী দোয়া পিছনের উম্মতের জন্য করে গেছেন, বর্তমান উম্মতের জন্য করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। আপনিও যদি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করেন হবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পরিষ্কার আমরা বুঝেছি, যে ব্যক্তি দুনিয়াতে কোনো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে, যে ব্যক্তিটা উপস্থিত না, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও, মুহূর্তের মধ্যে আসমানে কোটি কোটি ফেরেশতারা সংঘবদ্ধ হয়ে একটি জায়গায় তারা অবস্থান করে, অবস্থান করে অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে অসংখ্য ফেরেশতারা আল্লাহর দরবারে যিনি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করেছেন তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা আজকে অনুপস্থিত এক ব্যক্তির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমরা সর্বপ্রথম সুপারিশ করতেছি তোমার এই বান্দাটাকে আগে মাফ করো, তারপরে এদেরকে মাফ করো। সুবহানাল্লাহ। অতএব আপনি দোয়া করলেন আরেকজনের জন্য যে আল্লাহ তাকে মাফ করো, ফেরেশতারা বলে আল্লাহ যিনি মাফ চাইতেছে আগে তারে মাফ করো। সুবহানাল্লাহ। আসমানে দোয়ার ব্যবস্থা হয়, ভাড়াটিয়া কোনো মৌলভী নেওয়ার দরকার পড়ে না, সেখানে হাদিয়ার প্রচলন নাই, সেখানে আমিতি বিতরণের প্রচলন নাই, কেউ তারা টাকা পয়সা তাদের লাগে না, তাদের কোনো মানে খিচুড়ি লাগে না, তাদের সেখানে আমিতি লাগে না, মিষ্টি বিতরণ করা লাগে না, কিচ্ছু লাগে না, আপনি এত বড় একটা সুযোগ কেন হাতছাড়া করবেন? দোয়া করবেন সকলের জন্য, মনটা অনেক বড় করবেন, মাইন্ড অনেক ব্রড করবেন, দোয়া করবেন মুসলিম উম্মাহের জন্য, শুধু বাংলাদেশিদের জন্য দোয়া করবেন, আমেরিকার মুসলিমের জন্য দোয়া করবেন না আপনি? তারা কি মুসলমান না? যারা আমেরিকাতে বাস করে মুসলমান জাতি, যারা কানাডায় বাস করে, আপনি তাদের জন্য দোয়া করবেন না? আপনি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ একবার, আল্লাহ একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কত সুন্দর ছিল, তিনি সেই মদিনাতে থাকা অবস্থায় আয়েশাকে বলছিলেন, আয়েশা আজকে তোমার জন্য যে দোয়াটা আমি করলাম, এই
তোমার জন্য যে দোয়াটা করলাম মাত্র একবারই করেছি, আর আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি দৈনিক পাঁচবার করছি। রাসূলের আদর্শে আদর্শবান হওয়া জরুরি। চলেন দোয়া করি, সকলের জন্য দোয়া করি, কোনো কার্পণ্যবোধ করবো না ইনশাল্লাহ। দোয়াতে সেখানে আমরা কোনো ক্লাসিফিকেশনের ধার ধারবো না যে কে কোন ক্লাসের, সেটাও করব না। দোয়াতে আমরা মনকে বলবো যে সমস্ত মুসলিম উম্মাহের জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া সকলের জন্য তুমি কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাটা দিতে গিয়ে ইসলাম ধর্মের একটা পরিচয় দিয়েছেন, ওই কান্নার কারণটা কিন্তু এখনও বুঝতে পারেন নাই আপনারা, তাই না? সাদ্দাদ ইবনে আউস যে কান্না করতেছিলেন মনে আছে না? ভুলে গেছেন, মনে রাখেন, পরে আসতেছে। ইসলাম ধর্মের একটা পরিচয় আল্লাহ রাসূল বলছেন, সহি বুখারীর হাদিস কিন্তু 12তম পৃষ্ঠার শেষ লাইনের আগের দুটা মানে আগের লাইনে দেখবেন, আদ্দিনু আন-নসিহা। দিন মানে দিন ইসলাম, আমরা ছোটবেলা বলতাম আর কি, দিন ইসলাম জিন্দাবাদ। দিন মানে আদ্দিন, আল ইসলাম মানে ইসলাম ধর্ম, এর পরিচয় কি? আদ্দিন আন-নসিহা। দিন এর মানেই হলো কল্যাণ কামনা করা। ইসলাম ধর্ম মানেই হলো কল্যাণ কামনা করা। কার কল্যাণ কামনা করবেন? আল্লাহ রাসূল বলেন, আদ্দিন আন-নসিহা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়ালি আম্মাতিহিম। খেয়াল করবেন যে দিন হলো কল্যাণ কামনা করা, আল্লাহর কল্যাণ কামনা করা। এটা আবার কিভাবে আল্লাহর কল্যাণ কামনা হয়? কিভাবে? লিল্লাহ ওলি রাসূলিহি, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করা। ওলি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম লিডার নেতাদের কল্যাণ কামনা করা, যারা শাসন করে নেতৃত্ব দেয় তাদের কল্যাণ কামনা করা। ওলি আম্মাতিহিম, এবং আম জনগোষ্ঠীর কল্যাণ কামনা করা। দোয়াতে শুধু বললাম আল্লাহ মন্ত্রী মহোদয়কে মাফ করে দাও, তারে তুমি জান্নাত দিও, কৃষকের জন্য দোয়া করবো না? আল্লাহ রাসূল বলেন, ওলি আম্মাতিহিম, আম জনগোষ্ঠীর জন্য দোয়া করা। আম বুঝেন তো, আম মানুষ মানে কি? আম মানুষ বলতে কাকে বুঝি? তো এখানে প্রশ্ন হলো, আল্লাহর কল্যাণ কামনা করা হয় কিভাবে? আল্লাহর কল্যাণ কামনা করা হয় আল্লাহর হুকুম মেনে, রাসূলের কল্যাণ কামনা করা হয় রাসূলের তরিকা মতে জিন্দেগি যাপন করে, আর মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা হয়, তাদের কল্যাণ কামনা করা হয় রাষ্ট্র পরিচালনায় তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে, আর আম জনগোষ্ঠীর কল্যাণ কামনা করা হয় বিভিন্ন সহযোগিতা করার মাধ্যমে কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা করার একটা দৃষ্টান্ত ঠিক পরের হাদিসের মধ্যে মুগের ইবনে শুয়া জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস থেকে বর্ণিত, সেখান থেকে আমরা বুঝতে পারি হাদিসটিতে এরকম। কুফার শাসক যখন মারা গেলেন, আমির কুফা মুগের ইবনে শুবা যখন মারা গেলেন, তখন সেখানে দাঁড়িয়ে জাবির ইবনে আবদুল্লাহ বলছিলেন যে তোমরা একটা কাজ করো, তোমরা এই লোকটার জন্য কল্যাণ কামনা করো, কারণ তোমাদের শাসক মারা গেছে, তার কল্যাণ কামনা করো। উপস্থিত জনতা বলছিলেন যে মাঠে দাঁড়িয়ে জানাজার মাঠে হয়তো বা, যে তার কল্যাণ কীভাবে কামনা করব, তাকে টাকা দিলে তো এখন টাকা দিয়ে কোনো উপকৃত হতে পারবেন না, তিনি মারা গেছেন, তাকে ভালো খাওয়ানো যাবে না, কি খাবেন তিনি, খাবার তো তিনি আর খেতে পারবেন না, তাকে তো তাকে সেবাও করা যাবে না, কল্যাণ কামনা করব কীভাবে? তিনি বলছিলেন, দেখো তার জন্য কল্যাণ কামনা করবা দোয়া করে, কারণ তিনি দোয়াকে মানে ক্ষমা চেয়ে, কারণ ক্ষমা চাওয়াটাকে তিনি বড় পছন্দ করতেন, ক্ষমাকে বড় পছন্দ করতেন, তিনি আফওয়া ক্ষমা পাওয়া ক্ষমা চাওয়া দুটাকেই পছন্দ করতেন। অতএব কারণে তোমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমাদের নেতাকে তুমি মাফ করো, এটাই হলো তার জন্য কল্যাণ কামনা করা। তাহলে বুঝতে পারলাম মৃত ব্যক্তিদের জন্য কল্যাণ কামনা করব কিভাবে। মৃত ব্যক্তি যেই হোক, সে আমাদের মুসলিম সমাজের যেই হোক, তার জন্য কল্যাণ, নেতা হোক এবং নেতা না হোক, এবং একজন সাধারণ পাবলিক হোক, একজন আলেম হোক, একজন গাইরে আলেম হোক, তার জন্য কল্যাণ কামনা করব কিভাবে? আল্লাহ তুমি তাকে মাফ করে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি কেন বলছি, কারণ ফাইন্নি বায়াতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহা, আমি আল্লাহ নবীর কাছে যখন বায়াত গ্রহণ করছিলাম, এই মর্মে বায়াত গ্রহণ করছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, যে আমি সব সময় মানব কল্যাণেই কাজ করে যাব, সুবহানাল্লাহ, এটাই মানব কল্যাণ। যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো, দোয়াতে সংকীর্ণ মনার পরিচয় দিবেন না কখনো না, দোয়া করতে কার্পণ্যবোধ করবেন না। যে কেউ দোয়া চাওয়ার অধিকার রাখে, আর আপনিও যে কারোর জন্য দোয়া করার অধিকার রাখেন, দোয়া আপনি করবেন, আপনার মনে চাইলেও আপনি দোয়া করেন।
বেনিফিটেড আপনিই হবেন। আপনি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করবেন, আপনার জন্য আসমানে অসংখ্য ফেরেশতারা দোয়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা অমুকের জন্য দোয়া করতেছে, তার জন্য ক্ষমা চাইতেছে, তাকে ক্ষমা করার আগে যিনি ক্ষমা চাইতেছে মাবুদ, তুমি তাকে আগে মাফ করো। সুবহানাল্লাহ।